উন্নয়ন বলে চিল্লা চিল্লি করবেন না, শ্রমিকরা পেটে ভাত পায় না, আপনার উন্নয়ন আপনার মন্ত্রী এমপিরা চিনিয়ে খান, এসব উন্নয়ন আমাদের প্রয়োজন নয়। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন, আমাদের ভারতের অধিকার ফিরিয়ে দিন, আমাদের স্বাস্থ্যের অধিকার ফিরিয়ে দিন, আমাদের অন্ধের অধিকার ফিরিয়ে দিন, আমাদের ধর্মীয় অধিকার ফিরিয়ে দিন, সব হত্যাকাণ্ডের বিচার করুন, গম এবং অপহরণকৃত লোকদেরকে মুক্তি দেন, যারা অপহরণ করেছে দুষ্কৃতি করেছে তাদেরকে বিচার আতায় আনুন, আপনার উন্নয়ন আপনারা চিবিয়ে খান, এই উন্নয়ন আমাদের প্রয়োজন নাই। প্রধানমন্ত্রী বলেছেন আগামী নির্বাচনে পরাজিত হইলে নাকি পিঠের চামড়া থাকবে না। আমাদের প্রশ্ন, এরকম কুকাম করছেন কেন যে পিঠের চামড়া যাওয়ার ভয় করে? সাহস থাকলে জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিন। আপনি যদি উন্নয়ন করে থাকেন মানুষ আপনাকে ভোট দিবে, আপনি যদি উন্নয়ন না করে থাকেন আপনাকে লাঠি মেরে নিষ্ঠি আদেশ আস্থা করে নিক্ষেপ করবে। আজকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুনতে কত ভালো, যে তারা বিএনপি তাদের বক্তব্য অনুযায়ী বিএনপি ঝামা করার প্রতিবাদে তারা শান্তি সমাবেশ করে, অথচ সেখানে দেখলাম একটা হাফেজ, একজন হাফেজ, সম্মানিত হাফেজ, যে কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, যে ছিল অসুস্থ, তাকে নির্মম ভাবে ছুরিকাঘাতে হত্যা করা হলো, এটা কিসের শান্তি? প্রধানমন্ত্রী আপনাকে স্মরণ করে দিতে চাই, রক্ত বোধ হয় আপনার পরিবারকে ছাড়ে নাই। আপনারা যেভাবে রক্তের হোলি খেলা শুরু করেছেন, এই রক্ত কোথায় যেয়ে থেকে এটা বাংলার জনগণ দেখার অপেক্ষায় আছে। ধর্ম নিরপেক্ষতাবাদ নামে আজকে বাংলাদেশে আপনারা রক্তের হোলি খেলা শুরু করে দিয়েছেন, একই সাথে আমরা দেখতে পাই ধর্ম নিরপেক্ষতাবাদী বড় ধ্বজাধারী ভারত আজকে মুসলমানরা তাদের নিজস্ব মসজিদে ইমাম সাহেবদেরকে জোর করে গেরুয়া পড়ানো হয়, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, মুসলমানদের মসজিদকে বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলমানদের ইমাম সাহেবকে মসজিদ জ্বালিয়ে মুসলমানের ইমাম সাহেবকে হত্যা করা হচ্ছে, এটাই হলো ধর্ম নিরপেক্ষতাবাদের স্বরূপ। সুতরাং ধর্ম নিরপেক্ষতা, এই ধর্ম নিরপেক্ষতাবাদ বাংলাদেশে যেরকম এর পতন ঘটবে ভারতেও এর পতন ঘটবে ইনশাল্লাহ। আপনারা মনে করেন যে আপনারা 14 সালের মতো নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসবেন, আপনারা 18 সালের মধ্যভাগের নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসবেন, দিবাস্বপ্ন দেখতে থাকেন, আমরাও অপেক্ষায় আছি, এদেশের জনগণ সময় মতো এর জবাব দিবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলতে চাই, প্রশাসন এদেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, সুতরাং জনগণের প্রতি সমান আচরণ করুন। আজকে আমাদের এক হাফেজ রেজাউল করিম তাকে হত্যা করা হলো, প্রশাসন কি ব্যর্থ হয়ে গেছে? আমরা কি এটা বলতে শুনতে চাই যে বাংলাদেশের প্রশাসন ব্যর্থ হয়ে গেছে? আমরা বলতে চাই বাংলাদেশের প্রশাসন অনেক যোগ্য, সুতরাং প্রশাসনের কাছে আহ্বান থাকবে এই হত্যাকারীদেরকে বের করুন, এদের নাটের গুরুদেরকে গ্রেফতার করুন, হত্যাকারীর নাম বের হয়ে আসবে। সাথে সাথে এটাও বলতে চাই, নির্বাচন আসলে এদেশের জনগণের একটা আতঙ্ক শুরু হয়ে যায়, কত রক্তপাত আমরা এদেশে দেখতে পাবো, কত অশান্তি জড়াও পোড়াও বাস পোড়াও আমরা দেখতে পাবো, আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। সাথে সাথে প্রশাসন এবং হাইকোর্টকে আমরা বলতে চাই, আপনাদের একটা কলমের খোঁচায় এই যে বাংলাদেশের সুন্দর একটা নির্বাচন ব্যবস্থাকে আপনারা ধ্বংস করে দিলেন, এখন আপনাদের বড় দায়িত্ব রয়ে গেছে এই অশান্তির পরিবেশে আবার শান্তিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সুতরাং হাইকোর্টকে আমরা বারবার বলতে চাই যে আপনি চুপ থাকলে চলবে না, আপনার কলমের খোঁচায় যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে আপনাকে আবার নতুন করে রুল নীতি জারি করে এদেশের নির্বাচনের উপরে পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বের চরমোনার পক্ষ থেকে যে দাবি জানিয়েছি জাতীয় সরকারের অধীনে নির্বাচন, এতে আওয়ামী লীগেরও প্রতিনিধি থাকবে, বিএনপির প্রতিনিধি থাকবে, সকল দলের যদি প্রতিনিধি থাকে আশা করা যায় এই নির্বাচন বিতর্কিত হবে না। সুতরাং সরকারকে, প্রশাসনকে, হাইকোর্টকে, সবাইকে আহ্বান করব জাতীয় সরকারের অধীনে নির্বাচনের প্রতি ব্যবস্থা বাস্তবায়নের জন্য আপনারা তৎপর হন, এদেশের মানুষ শান্তি পাবে, এদেশের মানুষ নিরাপত্তা এদেশে নিশ্চিত হবে। সবাইকে আগামী দিনে
বিশ্বাস চরমোনায় যে কোনো ঘোষণায় সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করতে চাই। আমার তৌফিকই দাবি না আমলে বিরোধী দলের সমাবেশকে অনুসরণ করে শান্তি সমাবেশ করে আমলিক যেই সমাবেশ সেই তাকে সেটা অশান্তি সন্ত্রাসীদের সমাবেশে পরিণত হয়। লক্ষ্মী বলে শান্তি সমাবেশ দেখেছেন সেইখানে একজনকে হত্যা করেছে, হেফাজতের সময় তারা হত্যা করেছে, সব সময় তারা হত্যা করে চলেছে, শেষ মেশ শুক্র শুক্রবার দিন চলে গিয়েছে, আজকে নবম দিনে পরিণত হয়েছে, এখনো রেজাউল করিমের হত্যাকারীদেরকে চিহ্নিত করে নাই। আমরা মনে করি বাংলাদেশের প্রশাসন গোয়েন্দা সংস্থা এত দুর্বল নয়, যেরকম বিরোধী দলের নেতাদেরকে মুরগির খোয়ার থেকে ধরেন আপনারা গ্রেফতার করতে পারেন, সেইখানে সাবেক খাদ্যমন্ত্রী কামরুলে এবং ওই এলাকার সন্ত্রাসীদের যারা লেজুর ভিত্তি করে এই সেই হত্যাকারীদেরকে আপনারা খুঁজে পান না এটা আমরা বিশ্বাস করি না, আপনারা খুঁজে পেয়েছেন এর মধ্যে মনে হয় এমপি মন্ত্রীরা জড়িত আছে এই জন্য আপনারা তাদেরকে গ্রেফতার করছেন না। আপনি করেন একজন সাধারণ মানুষ নয়, কোরআনুল কারিমের হাফেজ ওয়ারাসাতুল আম্বিয়া, তার রক্ত বাংলার জমিনে পড়েছে, তা উত্তপ্ত হয়েছে রেজাউল করিমের রক্তে, শেখ হাসিনা আপনার তত্ত্বাবধানে খান খান হয়ে যাবে। সসম্মানে রেজাউল করিমের হত্যাকারীদের বিচার করুন, সসম্মানে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করুন, নতুবা এই দেশের মানুষ নির্লজ্জ বেহায়া বেশরমদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় তা অতীতে দেখেছে। সাথী বন্ধুগণ, ভারতের নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই, অনতি বিলম্বে ভারতের মুসলমানদের হত্যাকারীদের বিচারের দাবিতে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব সেটা নিন্দা জানানোর জন্য। আমাদের মা বোনদের ইজ্জত হরণ করা হয়েছে, ঘর বাড়ি গাড়ি ঘোড়া সহ সব চালিয়ে দেওয়া হয়েছে, আমাদের তীব্র নিন্দা জানাই। আরেকটি কথা না বললে নয়, ডেঙ্গুর বিষয়ে আমাদের দুই মেয়র মুখে কুলু পেটে দিয়ে বসে আছে, বাংলা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন দেশের অবস্থা নাকি স্বাভাবিক, ওনারা তো মানুষ হত্যা করে ডেঙ্গুতে মরলেও ওনাদের কাছে স্বাভাবিক মনে হয়, ওনারা মনে হয় ডেঙ্গুতে মরুক আর এমনি মরুক প্রত্যেক ক্লাসের জন্য মনে হয় ওনারা কি করে পুরস্কৃত হবে এবং আপনার ইন্টারন্যাশনাল ভাবে ওনাদেরকে মনে হয় হত্যাকারী হিসাবে পুরস্কৃত করা হবে, এই জন্য ওনারা সব কিছু স্বাভাবিক দেখছেন, এটা অস্বাভাবিক হতে সময় লাগবে না। সিটি কর্পোরেশনের বাজেটের টাকা কোথায় যায়, কয় ঘন্টা হিসাব না হবে, পাই টু পাই হিসাব না হবে, জনগণের আদালতে সেই হিসাব দিতে হবে। সাথী বন্ধুগণ।